আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন। আজকের এই রাত্রের ক্লাসে, নাইট ক্লাসে, আমাদের কুইজের ক্লাসে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন। আমি জাকির হোসেন জিসান রোম ইতালি থেকে। বরাবরের মতো আজকে আমরা আমাদের ব্যাডি গ্রুপের কুইজের ক্লাস করব, অর্থাৎ নতুন নিয়মে যে কুইজ গুলো চালু হয়েছে, 30টা কুইজ বিনতি মিনতি, আমরা সেগুলো করব। পাশাপাশি আজকে আমাদের সাথে একজন গেস্ট আছেন, যিনি কিনা আজকে রিসেন্টলি পরীক্ষা পাস করছে, তার কথা শুনবো। আমি জাকির হোসেন জিসান, আপনাদেরকে সবসময় চেষ্টা করি সঠিক ভাবে আপনাদের কাছে সঠিক শিক্ষাটা পৌঁছে দিতে, থিওরি এবং কুইজের ক্লাসে। আজকে বরাবর মতো তাই হবে। আজকের ক্লাসে আপনারা জানবেন আমাদের রিসেন্টলি আজকে পরীক্ষায় পাশ করছেন আরিফ ভাই, তার কথা শুনবো আমরা। পাশাপাশি তার কাছে আমরা নতুন এক্সপিরিয়েন্স নিব। এছাড়া আমাদের পাতিনতে কোর্সের ভর্তি চলতেছে, যেগুলো আপনাদেরকে প্রথমে বলতে চাই যে যারা পাতিনতে কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের সাথে সরাসরি আমাদের দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের নেক্সট ব্যাচ আগামী 21 তারিখ শুরু হবে, অর্থাৎ জানুয়ারি 21 তারিখে আর একটা ব্যাচ শুরু হবে। সো ওখানের জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আজকে আমরা কুইজের ক্লাস করব, সেই ক্লাসগুলো দেখাবো। তো যারা আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান, পড়াশোনা করতে চান, তারা আমাদের নতুন ব্যাচের জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের সাথে আমাদের প্রত্যেকটা ক্লাসে থিওরি এবং কুইজের ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন, সেই সুযোগগুলো থাকবে। এবং নতুন নিয়মে আমাদের যে সিস্টেম চালু হয়েছে, মতারাজা সিয়নের 30টা কুইজ এবং 20 মিনিটে দিবেন, সেগুলো সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন আমাদের এই ক্লাসে। আমাদের সাথে ক্লাস করার জন্য জুম অ্যাপটা দরকার, যাদের জুম অ্যাপ আছে বা নাই তারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। হোয়াটসঅ্যাপ এবং জুমের মাধ্যমে সরাসরি আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবেন। এছাড়া ক্লাসের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে, আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়া হবে। সো অনলাইন কোর্সে মেয়েদের জন্য সুযোগ আছে, যারা আপুরা আছেন পড়াশোনা করতে চান, আমাদের সাথে সারাঙ্কুলভাবে ক্লাসগুলো করতে পারবেন। অনেকগুলো ফ্যাসিলিটি আপুদের জন্য থাকতেছে, তারাও আমাদের সাথে সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারতেছেন। সো সপ্তাহে 3 দিন এবং রাত্র 9টায় যে ক্লাসগুলো হয় আপনারা আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারবেন। সো অনেকগুলো বিষয় থাকবে, আজকে আমরা অনেক বিষয় আলোচনা করব না। আজকে আমরা জানবো আমাদের আরিফ ভাইয়ের কথা, যিনি কিনা এই মুহূর্তে লাইভে আছেন। আরিফ ভাই, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। সালাম আরিফ ভাই, আপনি কেমন করতে পারবেন? হ্যাঁ পারবো। এক কল আরিফ ভাই, আজকে আরিফ ভাই থিওরি পরীক্ষা পাস করছেন আমাদের ব্যর্দি গ্রুপ থেকে, আমাদের ব্যর্দি গ্রুপের একজন মানে সম্মানিত একজন স্টুডেন্ট, যে কিনা 2.5 মাসে পাতিনতে পরীক্ষা পাস করছেন, তার কথা আমরা জানবো। আরিফ ভাই, হ্যাঁ ভাই বলেন। তার আজকের এই সফলতার গল্প আমরা শুনবো, তার আগে বলেন আজকে পরীক্ষা কেমন দিলেন নতুন নিয়মে? পরীক্ষা তো ভাই আসলো ভালো হিসেবে পাস করছি, খারাপ হলে হয়তো খারাপ হইতো। তারপরে প্রশ্ন আসলো 20 মিনিট, তো 20 মিনিট সময়ের ভিতরে একটু কনফিউজ থাকলে প্রশ্নের ভিতরে সময় চলে যায় তাড়াতাড়ি, এই লোক তো আচ্ছা। পরীক্ষা সব মিলাই কেমন দিচ্ছেন আপনি? পরীক্ষা ভালো হয়েছে ভাই, সম্ভবত একটা ভুল হতে পারে মনে হয় আমার কাছে আর কি, একটা প্রশ্ন ভুল হতে পারে। ভেরি গুড। তা আপনার অনুমতি ভাই, আপনি পাস করে নিলেন অল্প সময়ে, কতদিন জানতে চান? অনুমতি তো আর বইলে বোঝানো যাবে না, অনুমতি মানে অনেক খুশি। এটা তো আসলে সাধারণ জিনিস না, কিছু কষ্ট পড়া লেখা এটা যারা করি আমরা সবাই জানি, অত সোজা না, যত সোজা মনে করি কষ্ট আছে অবশ্যই। এটার যে অনুভূতি, এটা যে পাশ করে সেই বুঝে ভাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদেরকে আপনার পাশ ভাই আমরা উইশ করতে পারি? অবশ্যই অবশ্যই, সবাই উইশ করবেন। আরে ভাই, আপনি অনেক পরিশ্রমী একটা মানুষ, আমাদের ভেদ্দে গ্রুপের মধ্যে সবচাইতে পরিশ্রমী মনে হয় আপনি। না ভালো রেজাল্ট করছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। ধন্যবাদ আপু। বাকি উইশ করেন আরিফ ভাইকে, আপনাদের ব্যাডে গ্রুপের একজন স্টুডেন্ট এখন ক্লাসে আসবে। আরিফ ভাই, হ্যাঁ ভাই, আমি পালেরমো কমল, আপনাকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য, যে পাতেনটা খুব দ্রুত গতিতে আপনি নিয়ে নিছেন। আপনার আমরা উপাধি দিছিলাম অবশ্য বিশেষজ্ঞ, কিন্তু আমরা মনে হয় বেশি দিন আর পাইলাম না আপনারে। যাক, তারপরও আপনার সফলতার জন্য আমরা গর্বিত। বেরদে গ্রুপের ক্লাসের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সামনের দিকে এগিয়ে যান, এই প্রত্যাশাই করি। আপনাকে ভাই অনেক ধন্যবাদ। আর আমিও চাই, আমি হয়তো 2 মাসের কিছু বেশি লাগছে, যারা নতুন আছে তারা জানি 1.5 মাসে পাশ করে, আমি এটা আশা করি আমাদের স্কুলের উন্নতি হোক, সুনাম হোক, এটা আমি চাই। ধন্যবাদ। অবশ্যই বাকিরা উইশ করতে পারেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই, আপনি তো ভাই পরীক্ষা দেন না ভাই, ডেট খালি ঠিকই দিব ভাই,
আপনি ডেট পান না কেন ভাই? আমি তো ডেট চাই না, আমার জোর করে দিল। সব স্কুল তো এক না ভাই, অনেক স্কুলে আমাদের যে স্কুলে স্কুলে প্রচুর লোক সিরিয়াল পাইতে পাইতে সময় লাগে। আমি যেদিন ভোট দিয়েছি আমার তো অনেক আষ্ট দিনের ভিতরে পরীক্ষা দিবি, আমি বুঝি না এত তাড়াতাড়ি তো পরীক্ষার আমি যোগ্য হই নাই। যাক আপনাকে অবল ভালো, আল্লাহ দোয়া করি যে আপনি পাতেন তারা বুঝে পাস করে বাইরে যান তাড়াতাড়ি। ও ভাই দেই দোয়া করেন, এখন তো প্রাথমিক কাজ সারছি, বাকি ডালা ভরসা আল্লাহ রক্ষা করবো। আইসেন মাঝে মাঝে বেদ্য গ্রুপে আমরা মাঝে মাঝে কিছু যেমন দুই তিনটা আপু আছে, আপনি আছেন, বিলাল ভাই আছে, ওনারা তো পরীক্ষা দিলে পাস করবো আমার যতটুকু মনে হয়। মোটামুটি সবাই অনেক ভালো স্টুডেন্ট ছিল আছে, আমি তো সব বলতে হবো। তারপরে নিশু আপু আছে আর ফারজান আর দুই তিনটা আপু আছে, আমি সবার নাম অত ভালো জানি না, কারণ আমি ক্লাস কম করছি। তো কিভাবে বের হইলো অবাক। আরিফ ভাই আসিয়েন আসিয়েন, মাঝে মধ্যে আসি, আমাদেরকে আপনারা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। সালাম আলাইকুম আরিফ ভাই, আগুরি আগুরি ভাই। ভাই আপনি তো শামিম ভাইয়ের তাবিজ তোমার সব নিয়ে গেছেন, আমগুলাই রেখে গেছেন নাকি? না তাবিজ শামিম ভাইয়ের কাছে আছে, প্লাস তাবিজ আমরা দিব, অসুবিধা নেই তো। তাবিজ দরকার হলে বলেন, তাবিজ পাঠাই দিব। আপনি শামিম ভাইয়ের তাবিজ নিয়ে কাজ করে দিয়েছেন, শামিম ভাই বসে রয়েছে। না শামিম ভাই তো তাবিজের ব্যবসা করে, আমি তো তাবিজ কিনছি। ক্রেতা বিক্রেতা। আচ্ছা যে শামিম ভাই যদি পাশ করে যায় ব্যবসা করবো কিভাবে? এলে পরীক্ষা দেন না, সুন্দর একটা তন্ত্র তন্ত্র দিয়ে দেয় ভাই। আচ্ছা ভাই অসুবিধা নেই। আপুরা যারা আছেন আরিফ ভাই উইশ করতে পারেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই, আবুরি। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ধন্যবাদ অনেক, আসলে অনেক খুশি হলাম আপনার দাদার শুনে। এরকম খুশি ভাই কয়েকদিন পর পর হইতে চাই, আপনারা পরীক্ষা দেন আমরা জানি সবাই খুশি হইতে পারি, আমি ওইটাই চাই ইনশাআল্লাহ। দোয়া করেন আরিফ ভাই যখন আমাকে ফোন দেয় ঘুমের মধ্যে, আমি আমি বলতেছি কিসের জন্য ফোন দিছে আমারে সকাল সকাল, কি কথা দরকার এত সকাল, রাত পুরো কথা বলছি না, পরে বলে যে পাস করছে। আমি বলি কি বলে এ বলা পাস করব, ব্যাডে গ্রুপে তো দুই একটা কুইজ করে কোন রকম সবার সাথে তো তাল মিলে আগাইতে পারেন তো, মানে আমার কাছে জানি কেমন জানে মনে হলো যে কি বলে, পরে শুনলাম কথা অবাক হয়ে গেলাম, অবাক অবাক করে দিতে পাস করে। ফেসবুকের নাম্বারটা পাইয়ে সাথে সাথে আমি ফোন দিছি আরিফ ভাই। আমি তো ভাই গত তিন দিন তো আপনাকে পাঠাইছি ওই যে কুইজ যে করি, আমি যেমন 20টা ইসকাতে আপনি 20টাই পাস করছি, আবার একদিন 20টার মধ্যে 19টা পাস করছি। গুড গুড। শামিম ভাই আপনার ইসকিদাটা পাননি? ইসকাতে ভাই কালকে দিব আমারে। আচ্ছা আচ্ছা কালকে দুপুরে দিব, স্কুল যাইতে কইছে কালকে আর কি। আপনি তাহলে 30টা ইসকিদাতে পরীক্ষা দিয়েছেন তাই না? জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা না? না 30টা আপনার শুরু হয়ে গেছে তো 20 তারিখ থেকে, ডিসেম্বরে। ও 20 ডিসেম্বরের পর থেকে শুরু হয়েছে। হ্যাঁ আপনার এই সফলতা আমাদের সবার মুখ উজ্জ্বল করতেছে আলহামদুলিল্লাহ, সবাই খুশি। আপনারা কোন শহর থেকে ভাই?
আমি ভাই ব্রিন্দিসি এটা কমবে এটা বাড়ির কাছাকাছি ভাই এটা এই স্বামী স্বামী ভাই আমরা তো আমার পাশাপাশি লোকে না আমি বাড়িতে আছি আমি শালু নাম আরিফ আপনি বাড়ি আসেন না বিন্দিশীর লোক তো অনেকে বাজার করে আসি এই বাড়ি থেকে অনেকে আসে বাড়ি কম যায় আর কি বাড়িতে আমি সেলিম বাড়ি চিনি সেলিম বাড়ি চিনেন কোন সেলিম যে সেলিম বিন্দিশি আসে আর কি সপ্তাহে একবার আচ্ছা আচ্ছা চিনি 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 সেলিম ভাই তো অপেক্ষা করতেছে ওনার শীতের দিন আছে ফিজ মার হ্যাঁ উনি তো পাই গেছে বলে পাই খুব তাড়াতাড়ি ফাইনে সিটি আসছে হইছে যাক আপনার পরিচয় হয়ে গেছে আপনারা ওকে তো আরিফ ভাই আমাদের আজকে যে উপহার দিলেন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে আরিফ ভাই আপনি যদি ব্যর্থ গ্রুপের জন্য কিছু বলতে চান আমাদের ব্যর্থ গ্রুপের জন্য উদ্দেশ্যে এবং যারা পরীক্ষা দিতে তাদের উদ্দেশ্যে ব্যর্থ গ্রুপ বলতে ব্যর্থ গ্রুপে যারা আসে তারা আসে এক মাস ক্লাস করলে পরীক্ষার উপযোগী হবে 100% গ্যারান্টি কারণ এখানে আসলে পরে যদি নাও পারে কিন্তু অভিজ্ঞতা বাড়ে তারপর মানে আমি নিজে ধন্যবাদ আরিফ ভাই আশা করি আপনি খুব শীঘ্রই এবং পাতেন হাতে নিয়ে ঘুরবেন কিছুদিন পরেই আপনি গুইদা গুলো প্রেরণাতারি করে রাখবেন আগে থেকে যাতে আপনার সময়গুলো বাঁচে কারণ প্রেরণাতারি আগে থেকে করে রাখা উচিত যারা থিওরি পরীক্ষা পাশ করবেন এক বছরে তিনটা পরীক্ষা দেওয়া যাবে করতে পারবে না আগে গেল দেশে যদি এটা আমি চিন্তা করছি যে দেশে যায় না আর কি বন্ধু বান্ধবের গাড়ি আছে আপনার জন্য হারিফ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যারা লাইভে দেখতেছে আপনার জন্য সবাই দোয়া করবে এবং স্টুডেন্ট সবাই দোয়া করবে আমি হয়তো পাস করছি কিন্তু এর জন্য ভাই সম্পূর্ণ অবদানই তো আপনার আপনার জন্যই আমার পাস প্লাস আপনার স্কুলে ভর্তি না হলে তো আমি এত সহজে বুঝতে পারতাম না পরীক্ষা দিতে পারতাম না হয়তো পাতেন দাও আমার কপালে জড়তো না এটা সত্য কথা আর ভাই এটা আপনাদের ভালোবাসা আর কিছুই না আমি আপনার জন্য যা করি বা করছি অন্যদের জন্য সেম সবার জন্য সেম আমি আর কারোর জন্য কিছু করি না আমার দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করি আপনাদেরকে কিছু শিখাই দিয়ে সেটাই করছি জাস্ট আপনাদের কাছে দোয়া চাই সবার উদ্দেশ্যে একটা কথা যারা আমার আশেপাশে আছেন বাড়ি শহর বা বৃন্দিশি লেপছে এই শহরে যত বাঙালিরা আছেন যেহেতু আমি আড়াই মাসে পাস করছি আপনারা হয়তো দুই মাসও করতে পারেন তিন মাসও লাগতে পারে কিন্তু ডিসেম্বরে স্কুলে ভর্তি হন এবং কি যাদের পাতেন্দা নাই তারা পাতেন্দার জন্য চেষ্টা করতে পারেন এটা আমি বলতে পারি আর কি যেহেতু আমি পারছি আপনারা পারবেন আর সারা ইতালিতেই যত বাংলাদেশি আছেন ডিসেম্বর স্কুলে ভর্তি হলে আশা করি তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট করতে পারবেন এটা আমার বিশ্বাস আর কি এখানে যেভাবে গাইড দেওয়া হয় যেভাবে শেখানো হয় হয়তো অন্য কোনো স্কুলে হয় কিনা তা আমি জানি না যেহেতু আমি ভর্তি হই না অন্য কোনো স্কুলে কিন্তু এই স্কুলে মধ্যে যদি ভর্তি হন খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন এটা আমি আশা করি এবং আপনারা যদি চান তাহলে ডিসেম্বর স্কুলে তাড়াতাড়ি ভর্তি হন এটাই আমার মেসেজ আর কি সবার জন্য ধন্যবাদ আরিফ ভাই আর সবার পক্ষ থেকে আরিফ ভাইকে আরেকবার ধন্যবাদ আজকে আমরা ক্লাস আগুরি 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 ভাই আগুরি আগুরি ডাবল আগুরি আপনাকে ধন্যবাদ আর আমি আসলে কারোর সাথে পরিচিত হতে পারি নাই ক্লাস কম করছি যার কারণে সম্পর্ক আমার কম তারপরেও সবার প্রতি আমার ভালোবাসা আছে এবং কি মাঝে মাঝে ক্লাসে আসবো অল্প কয়েকদিনে আপনি মনটা কাড়ি লই গেছেন কই না ভাই আপনারা সহজেই চিনা যায় কেন কারণ আপনি খুব ফাস্ট উত্তর দিতেন মানে কুইজ দেওয়ার সাথে সাথে আপনি ভেরো ফালসো বইলা দিতে পারতেন এইটা আমরা অভ্যাস হয়ে গেছে শুরু থেকে যখন করছি এটা আমি আবার পারি আর কি এভাবে পারি আমার কুইজ করলে আমি এভাবে করি গুড ব্রাভো ব্রাভো ভেরি গুড
ভেরি গুড ভেরি গুড। তো আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে এবং ক্লাসে আসবেন, মাঝে মধ্যে সবাইকে সালুতারে করবেন, আর দেশে যান, নিরাপদে যান দেশে, এটা ইম্পর্টেন্ট।